হ্যালোয়ান তাহলে দেখো আমরা ক্লাস টুয়েলভার্স এর জন্য আজকে কিন্তু আরেকটা নতুন টপিক আজকে ডিসকাস করবো ঠিক আছে চলো তাহলে আর দেরি না করে আমরা স্ক্রিনটা শেয়ার করে দিই আর পরের টপিকটা আমাদের যেটা ছিল সেটা হচ্ছে আইডিয়াল অ্যান্ড নন আইডিয়াল সলিউশন আইডিয়াল অ্যান্ড নন আইডিয়াল সলিউশন এই টপিকটা আজকে ডিসকাস করব দেখো এই সেই হচ্ছে আমাদের টপিক আইডিয়াল নন আইডিয়াল সলিউশন তাহলে লিকুইড লিকুইড সলিউশনের কথা আমরা পড়েছি তাই তো লিকুইড লিকুইড সলিউশন তাদেরকে আবার ক্লাসিফাই করা যায় মানে আমরা আগের দিন যেটা পড়লাম যে লিকুইড লিকুইড সলিউশন হতে পারে সলিড লিকুইড হতে পারে গ্যাস লিকুইড হতে পারে তাই তো যেটা হচ্ছে লিকুইড সলিউশন তাহলে লিকুইড লিকুইড সলিউশনকে আমরা কিন্তু আইডিয়াল আর নন আইডিয়াল সলিউশন এই দুটো টাইপের মানে রাউল্ডস ল এর বেসিসে রাউল্ডস এর ওপর বেশ করে আমরা আইডিয়াল অ্যান্ড নন আইডিয়াল সলিউশন এই দুটো টাইপের লিকুইড লিকুইড সলিউশনকে ক্লাসিফাই করতে পারি তাহলে আইডিয়াল সলিউশন সম্পর্কে একটু পরিচয় বলছে সলিউশন যেটা উইচ ওবে রাউল্ডস ল যেটা ল ওবে করে চলে ওভার দ্য এন্টায়ার রেঞ্জ অফ কনসেন্ট্রেশন মানে টোটাল কনসেন্ট্রেশনে টোটাল কনসেন্ট্রেশনে ল টোটাল যে কনসেন্ট্রেশন তার যে রেঞ্জটা সেই যেকোনো রেঞ্জে মানে সমগ্র রেঞ্জটাতেই সমগ্র বিস্তরটাতেই যে সলিউশন রাউল্ডস ল মান্য করে চলে তাকে বলা হয় আইডিয়াল সলিউশন এবার এই আইডিয়াল সলিউশনের আবার দুটো ইম্পর্টেন্ট প্রপার্টিজ রয়েছে তাহলে আইডিয়াল সলিউশনের আবার দুটো ইম্পর্টেন্ট প্রপার্টিজ রয়েছে কি কি সেই প্রপার্টিগুলো এনথালপি অফ মিক্সিং এনথালপি অফ দুটো প্রপার্টি কিন্তু খুব ভালো করে পড়বে এনথালপি অফ দ্য পিওর মিক্সিং অফ পিওর কম্পোনেন্ট টু ফর্ম সলিউশন বলছে পিওর কম্পোনেন্ট মিক্স করে যে সলিউশন তৈরি হয় তার এনথালপি কিন্তু জিরো হয় তার এনথালপি কি হয় জিরো হয় অফ অফ মিক্সিং পিওর কম্পোনেন্ট টু ফর্ম দ্য সলিউশন ইজ জিরো এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট প্রপার্টিস যেটা হচ্ছে এই ফর্মুলা মিক্স এইচ সমান হচ্ছে জিরো

তাকে বলা হয় আইডিয়াল সলিউশন আছে দেখো ইট দ্যাট নো হিট নো হিট ইজ অর ইভলভ কোনো হিট অ্যাবজর্ব হচ্ছে না ইভলভও হচ্ছে না কখন যখন কম্পোনেন্টগুলোকে মিক্স করা হচ্ছে কম্পোনেন্টগুলো যখন মিক্স হচ্ছে তখন হিট অ্যাবজর্ব হচ্ছে না ইভলভ হচ্ছে না কারণ ডেল এইচ সমান তো জিরো কারণটা তো এটাই কারণ হচ্ছে ডেল মিক্স এইচ সমান জিরো এই কারণেই তো কোন রকম হিট অ্যাবজর্ব হচ্ছে না প্রোডাকশনও হচ্ছে না যখন কম্পোনেন্টস গুলোকে মিক্স হচ্ছে অলসো দ্য ভলিউম অফ দ্য সলিউশন উড বি ইকুয়াল টু দা সাম অফ দ্য ভলিউমস অফ দা টু কম্পোনেন্টস তাহলে ভলিউম অব সলিউশন উড বি ইকুয়াল সেটাও তো ইকুয়াল হচ্ছে দুটো কম্পোনেন্টের ভলিউম যোগ করলে যেটা পাবো সলিউশনের ভলিউম তার সাথে ইকুয়াল হয় সেই জন্যই তো বললাম যে ভলিউম অফ ইজ অলসো জিরো ভলিউম অফ ইজ অলসো জিরো তাহলে মলিকুলার লেভেলে কি দেখা যায় জানো মলিকিউলার লেভেল তাহলে প্রত্যেকটা পয়েন্ট এখানে লাইনগুলো কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট যে ভলিউমস অফ দ্য সলিউশন জিরো হচ্ছে আর কোন ডেলি জিরো মানে কি যে কোনো হিট অ্যাবজর্ব হচ্ছে না ইভলভ হচ্ছে না যখন কম্পোনেন্ট গুলোকে মিক্স করা হচ্ছে মলিকিউলার লেভেলে কি হয় আইডিয়াল বিহেভিয়ার অফ দ্য সলিউশন ক্যান বি এক্সপ্লেনড বাই কনসিডারিং টু কম্পোনেন্টস আমরা ধরে নিলাম একটা এ আর একটা হচ্ছে বি দুটো কম্পোনেন্ট আমি ধরে নিচ্ছি ঠিক আছে তাহলে দুটো কম্পোনেন্ট এ বি পিওর গুলোর ক্ষেত্রে কি হয় যখন পিওর কম্পোনেন্ট আছে তখন অ্যাট্রাকটিভ ইন্টারাকশন এই নামটা মাথায় ঢুকিয়ে নাও মোট কথা ইন্টারমলিকিউলার অ্যাট্রাকটিভ ফোর্স যেটা সেটা দুটো টাইপের হতে পারে একটা তোমার কম্পোনেন্ট এ এ মানে একটা সলিউশনের দুটো কম্পোনেন্টকে আমি একটা ক্যাপিটাল এ একটা ক্যাপিটাল বি ধরেছি মানেটা কি একটাকে সলিউট ধরেছি একটাকে সলভেন্ট ধরেছি তাই তো যদি এ ধরে নি সলিউট বি ধরে নিচ্ছি সলভেন্ট তুমি অপোজিটটাও ধরে নিতে পারো তাহলে এটাই হচ্ছে আমরা ধরে নিয়েছি এবার তাহলে ইন্টারমলিকিউলার অ্যাট্রাক্টিভ ইন্টারঅ্যাকশনটা কাদের মধ্যে হতে পারে সলিউট সলিউট হতে পারে তাহলে ক্যাপিটালে যেমন হতে পারে আবার আমার ক্যাপিটাল বি ক্যাপিটাল বি এই ইন্টারাকশনটাও তো হতে পারে যেখানে বাইনারি সলিউশন ইন দ্য বাইনারি সলিউশনে কি হয় ইন অ্যাডিশন টু দা টু দিস টু ইন্টারাকশন মানে এই দুটো এ এ আর বিবি মানে সলিউট সলিউট সলভেন্ট সলভেন্ট ইন্টারাকশন ছাড়াও সলিউট সলভেন্ট ইন্টারাকশন মানে দেখো এ বি টাইপ অফ ইন্টারাকশন উইল অলসো বি প্রেজেন্ট বাইনারি সলিউশনে তাহলে এই টাইপ অফ ইন্টারাকশনও কিন্তু প্রেজেন্ট থাকবে তাহলে ইফ দা ইন্টারমলিকিউলার অ্যাট্রাকটিভ ফোর্সেস বিটুইন এ এ বি বি যদি ওই এ বি এর সাথে ইকুয়াল হয় মানে ধরো এ এ মানে ধরি সলিউট সলিউট ধরে নিই আর বিবি যদি সলভেন্ট সলভেন্ট ধরে নি তাহলে সে তাদের ইন্টারমলিকিউলার অ্যাট্রাকটিভ ফোর্সটা যদি সলিউট সলভেন্টের ইন্টারমলিকিউলার অ্যাট্রাক্টিভ ফোর্স সাথে ইকুয়াল হয় তাহলে আইডিয়াল সলিউশন ফরমেশন হবে বোঝা গেল কি ব্যাপারটা আবারও বলে দিচ্ছি তাহলে এই যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকটিভ ইন্টারাকশন পিওর কম্পোনেন্টের ক্ষেত্রে এ এ হতে পারে বিবি হতে পারে এবার যখন বাইনারি সলিউশন হবে তার ক্ষেত্রে এ বিবি ছাড়াও এ বি টাইপ প্রেজেন্ট থাকে এবার এই ফোর্স বা ইন্টারাকশনটা যদি এ এ আর বিবি এর মধ্যে যা ইন্টারাকশন সেটা যদি এ বি এর মধ্যে সাথে ইকুয়াল হয় তাহলে সেটা ইকুয়াল হয় এটা মনে রাখতে হবে তবেই সেটা ফরমেশন করবে আইডিয়াল সলিউশন এ পারফেক্টলি আইডিয়াল সলিউশন খুবই সলিউশনস আছে যারা নিয়ারলি আইডিয়াল ইন বিহেভিয়ার পারফেক্টলি আইডিয়াল সলিউশন খুবই রেয়ার বাট সাম সলিউশন আছে যেগুলো নিয়ারলি আইডিয়াল ইন বিহেভিয়ার তাদের বিহেভিয়ারটা খুবই আইডিয়াল তারা রাউলস ল মেরে চড়ে তাদের এইচ ইকাল টু জিরো হয় ঠিক আছে ডেল ভি সমান ডেল মিক্স ভি সমান জিরো হয় মানে সলিউট সলভে দুটো কম্পোনেন্টের এর ভলিউম সলিউশন এর ভলিউম সাথে ইকুয়াল হয় আর কি আবার ইকুয়াল হয় সেরকম কিছু সলিউশন হচ্ছে দেখো এন হেক্সেন সলিউশন অফ এন হেক্সেন এন হেফটেন ব্রোমোইথেন ক্লোরোইথেন মানে এন হেক্সেন আর এন হেফটেন ব্রোমোইথেন আর ক্লোরোইথেন বেনজিন টলুইন এই যে সলিউশন গুলো কিন্তু এই আইডিয়াল সলিউশনের এর মধ্যেই পড়ে এই সলিউশন গুলো তাহলে আইডিয়াল সলিউশনের মধ্যে আইডিয়াল সলিউশন আমরা এতক্ষণ পড়ছিলাম নেক্সট যেটা পড়বো এবার সেটা হচ্ছে নন আইডিয়াল সলিউশন বুঝতেই পারছো তার মানে এটা রাউলস ল ওবে করে করে চলে না ওবে হলো তাহলে নন আইডিয়াল সলিউশন হচ্ছে রাউল ডাস নট ওভে রাউলস ল এবার দ্য ভেপার প্রেশার দা ভেপার প্রেশার অফ সাচ এ সলিউশন ইস আইদার হায়ার হতে পারে লোয়ার হতে পারে রাউল স্লো মানে দেন দ্যাট প্রেডিক্টেড বাই রাউল্ট স্লো রাউলটি তো বলেছিলেন এটা বিজ্ঞানী রাউলটি তো এটা বলেছিলেন যে ভেপার প্রেশার একটা সলিউশনের হায়ারও হতে পারে লোয়ার হতে পারে এবার যদি সেই ভেপার প্রেশারটা হায়ার হয় ইফ ইট ইজ হায়ার তাহলে সলিউশন এক্সিবিটস পজিটিভ ডেভিয়েশন তার মানে তার আইডিয়াল যে বিহেভিয়ার সেখান থেকে পজিটিভ ডেভিয়েশন হয়েছে নন আইডিয়াল মানে কি সেটা সে তার আইডিয়াল থেকে ডেভিয়েটেড হয়েছে যদি এবার ভেপার হায়ার হয় সলিউশনের ভেপার প্রেশার হয় তাহলে সলিউশন এক্সিবিট করবে পজিটিভ কিন্তু যদি লোয়ার হয় তাহলে সেটা নেগেটিভ ডেভিয়েশন হবে ফ্রম রাউল্ডস ল থেকে তার নেগেটিভ ডেভিয়েশন হবে ঠিক আছে দুটো পয়েন্ট কিন্তু খুব ভালো করে মনে রাখছো ভেপার প্রেসার হায়ার হলে সলিউশন দেবে পজিটিভ ডেভিয়েশন ফ্রম রাউটস ল ইফ ইট ইজ লোয়ার ইট এক্সিবিট নেগেটিভ ডেভিয়েশনস ফ্রম লাউডস ল এবার দ্য কস অফ ফর দিস ডেভিয়েশন এই ডেভিয়েশনের কারণটা কি যেটা লাই ইন দ্য নেচার অফ ইন্টারাকশন অ্যাট মলিকিউলার লেভেল যেটা আমরা কিসে পড়লাম যেটা আমরা পড়লাম আইডিয়াল সলিউশানে সেরকমই এক্ষেত্রেও কি হয় না এক্ষেত্রেও তোমার মলিকিউলার লেভেলে ইন্টারাকশান কথা পড়তে হবে কি বলছে দেখো ইন কেস অফ পজিটিভ ডেভিয়েশন ফ্রম রাউন্ডস ল যেখানে এ বি মানে সলিউড সলভেন্ট ইন্টারাকশনটা উইকার হয় এবিবি বলতে পারো এ এর বিবি ঠিক আছে আমি এ কে ধরে নি এই ব্যাপারটা আগে মাথায় ঢুকিয়ে নাও যে কোনটা সলিউট কোনটা সলভেন্ট তুমি ধরছ সেটা যাই হোক না কেন তাহলে এ এ আর বিবি তাহলে সলিউড সলিউট আর বিবি মানে হচ্ছে সলভেন্ট সলভেন্ট আর এ বি মানে হচ্ছে সলিউট সলভেন্ট তাহলে এ বি ইন্টারাকশনটা এ টাইপ অফ ইন্টারাকশন আর উইকার দেন দোস অফ এ আর বি বি টাইপ তখন সেটা কিন্তু পজিটিভ ডেভিয়েশন তাহলে ইন দিস কেস দা ইন্টার অ্যাট্রাকটিভ ফোর্স বিটুইন সলিউট সলভেন্ট মলিকিউলস উইকার দেন দোস অফ দা বিটুইন সলিউট সলিউট আর সলভেন্ট সলভেন্ট মলিকিউলস এর থেকে দিস মিন্স দ্যাট ইন such সলিউশনস

ইজিলি এস্কেপ করতে পারবো তাহলে দিস উইল ইনক্রিজ এর ফলে কি হচ্ছে পজিটিভ ডেভিয়েশন হচ্ছে মানে তাহলে ছোট ছোট কিরাম পয়েন্ট করবে বুঝতে পারছো তো পজিটিভ ডেভিয়েশন পজিটিভ ডেভিয়েশন যেখানেই হচ্ছে তাহলে সেখানেই কি হচ্ছে আমাদের ভেপার প্রেসার যেটা ভেপার প্রেসার সেটা কিন্তু ইনক্রিজ করছে তাই তো ভেপার প্রেশার ইনক্রিজ করছে আবার তার আগে কি বললাম যে এখানে এখানে বলতে পারো এ বি হচ্ছে তোমার উইকার এটা এরকম ছোট ছোট পয়েন্ট করে কিন্তু এখানে তোমরা লিখে রাখছো ছোট ছোট পয়েন্ট করে তাহলে দিস উইল ইনক্রিজ ভেপার প্রেসার অ্যান্ড রেজাল্ট ইন পজিটিভ ডেভিয়েশন যেমন ধরো ইথানল আর অ্যাসিটনের মিক্সচার এই সলিউশনটা এই ধরনের বিহেভ করে নন আইডিয়াল সলিউশন ইথানল অ্যাসিটোন ইথানল অ্যাসিটোন তাহলে ইন পিওর ইথানল মলিকিউলস আর হাইড্রোজেন বন্ডেড থাকে যখন ইথানলটা পিওর স্টেটে আছে তখন মলিকিউলসটা কি হচ্ছে হাইড্রোজেন বন্ড হয়ে আছে হাইড্রোজেন বন্ড তো একটা ইন্টার মলিকিউলার অ্যাট্রাক্টিভ ফোর্স তাই তো তাহলে যখন তুমি ইথানলে অ্যাসিটোন অ্যাড করছো তখন কি হচ্ছে অন অ্যাডিং অ্যাসিটোন ইটস মলিকিউল গেট ইন বিটুইন দা হোস্ট মলিকিউলের এর মধ্যে চলে যায় মলিকিউলসটা এন্ড ব্রেক সাম অফ দা হাইড্রোজেন বন্ডস বিটুইন দে তাদের মধ্যে যে হাইড্রোজেন বন্ড ছিল সাম অফ দা হাইড্রোজেন বন্ডকে ব্রেক করে দেয় ডিউ টু উইকেনিং অফ ইন্টারঅ্যাকশন সলিউশন তখন কি করবে যেহেতু হাইড্রোজেন বন্ড ব্রেক করে দিল তাহলে ইন্টারাকশনটা কি হয়ে গেল উইক হয়ে গেল তো সেই জন্য পজিটিভ ডেভিয়েশন দেখাচ্ছে ফ্রম লাউস ল ইন এ সলিউশন ফর্মড বাই অ্যাডিং কার্বন ডাইসালফাইড টু অ্যাসিটোন দ্য ডাইপোলার ইন্টারাকশন বিটুইন সলভেন্ট সলভেন্ট মলিকিউল সলিউট সলভেন্ট মলিকিউল উইকার দেন দ্য সলিউট সলিউট আর সলভেন্ট সলভেন্ট মলিকিউল মানে এ বি টাইপ যেটা জাস্ট মানে টাইপটা বলে দিলাম যে এবি টাইপ অফ সলিউশন উইকার হয় ইন্টারঅ্যাকশনটা এ এ আর বি থেকে এটাই বলেছে এখানে কার্বন ডাই সালফাইড টু অ্যাসিটোনে বাই অ্যাডিং কার্বন ডাই মানে অ্যাসিটোনে যদি তুমি কার্বন ডাইসালফাইড যোগ করো না একটা ডাইপোলার ইন্টারঅ্যাকশন হয় সলিউট সলভেন্ট মলিকিউলস গুলোর মধ্যে সেটাও কিন্তু উইকার হয় সলিউড সলিউড আর সলভেন্ট সলভেন্ট মলিকিউলার গুলোর থেকে তাহলে আমরা এখান থেকে দেখো ইথানল আর অ্যাসিটোন ইথানল আর অ্যাসিটোন এটা একটা সলিউশন মিক্সচার পেলাম যে কিনা পজিটিভ ডেভিয়েশন দেখায় ফ্রম রাউলস ল নন আইডিয়াল সলিউশন আর একটা হচ্ছে কার্বন ডাইসালফাইড আর অ্যাসিটোন তাহলে দিস এটা অলসো শো দ্য পজিটিভ ডেভিয়েশন তাহলে ইন কেস অফ নেগেটিভ ডেভিয়েশন ফ্রম রাউন্ড ল তাহলে আমরা তো এতক্ষণ পজিটিভ ডেভিয়েশনের কথা বলছিলাম তাহলে নেগেটিভ ডেভিয়েশনের ক্ষেত্রে কি করব ঠিক তাই উল্টোটা হবে যেমন আইডিয়াল আর নন আইডিয়াল একটা উল্টো ব্যাপার যে ডাস নট ওবে রাউলস ল হচ্ছে নন আইডিয়াল ওবে রাউলস ল হচ্ছে তোমার আমাদের আইডিয়াল সলিউশন সেরকমই পজিটিভ ডেভিয়েশন ফ্রম রাউলস ল সেটাতে যেমন ইন্টার মলিকিউলার অ্যাট্রাক্টিভ ফোর্স অফ এবি টাইপ সেটা উইক হয় এ এ আর বিবি এর থেকে এটাতে কি হয় নেগেটিভ ডেভিয়েশন কখন হবে ইন্টার মলিকিউলার অ্যাট্রাক্টিভ ফোর্স বিটুইন এএ এ বিবি সেটা উইকার হবে এ বি এর থেকে পুরো অপোজিট না এর ফলে কি হবে সলিউড সলিউড আর সলভেন্ট সলভেন্টের মধ্যে হয় তাহলে ভেপার প্রেশার ডিক্রিজ করে যাবে তার ফলে ফলেশন হবে ভেপার প্রেশার ইনক্রিজ করলে পজিটিভ ডেভিয়েশন হবে এই ক্ষেত্রেও সেই ব্যাপারটাই হচ্ছে তাহলে ইন কেস অফ নেগেটিভ ডেভিয়েশন ফ্রম রাউলস ল দ্য ইন্টারমলিকুলার অ্যাট্রাকটিভ ফোর্স বিটুইন এ এ অ্যান্ড বিবি আর উইক বিটুইন আবার এখানে একটা এক্সাম্পল নিয়ে নাও ফেনল অ্যানিলিন এদের মিক্সচারটা ইন দিস দ্য ইন্টার হাইড্রোজেন বন্ডিংটা ফেনলিক প্রোটন ফেনলের সাথে যে অ্যানিলিন অ্যানিলিনের কি হয় স্ট্রাকচার মাথায় একটা থাকে তাই তো তাহলে এই কি এনে আছে লোন পেয়ার রয়েছে না এই প্রোটনের সাথে লোন পেয়ার অফ অফ নাইট্রোজেন নাইট্রোজেন অ্যানিলিন খুবই স্ট্রং হয় তাদের মধ্যে হাইড্রোজেন বন্ডটা খুবই স্ট্রং হয় দেন দ্য রেসপেক্টিভ ইন্টার মলিকিউলার হাইড্রোজেন বন্ডিং বিটুইন সিমিলার মলিকিউল বাকিগুলোর থেকে ফেনলিক প্রোটন আর লোন পেয়ার অন নাইট্রোজেন অটম অফ অ্যানিলিন খুব স্ট্রং আর হয় সিমিলারলি তুমি এটা এক্সাম্পল থ্রু লিখতে পারো নেগেটিভ ডেভিয়েশন ফ্রম রাউলস ল এছাড়া ক্লোরোফর্ম আর অ্যাসিডোনের মিক্সচারও কিন্তু এরকমই একটা মিক্সচার বা সলিউশন বলতে পারো যেটা কিনা নেগেটিভ ডেভিয়েশনস দেখায় ফ্রম রাউলস ল তাহলে দিস ইজ বিকজ ক্লোরোফর্ম মলিকিউলস ইজ এবল টু ফর্ম হাইড্রোজেন বন্ড উইথ অ্যাসিটোন এই যে পিকচারটা দেখো এইটা হচ্ছে কি অ্যাসিটোন CH3COCH3 আর এটা হচ্ছে CHCl3 দেখো একটা হাইড্রোজেন বন্ড কিন্তু ফর্মেশন হয়েছে ক্লোরোফর্ম মলিকিউলের সাথে আমাদের অ্যাসিটোনের ক্লোরোফর্ম মলিকিউল যেহেতু হাইড্রোজেন বন্ড ফর্ম করতে সক্ষম সেই কারণেও এটা কিন্তু নেগেটিভ ডেভিয়েশনস দেখায় তাহলে ক্লোরোফর্ম আর অ্যাসিটোনের মিক্সচারও ও নেগেটিভ ডেভিয়েশনস দেখায় ফ্রম রাউলস ল লক্সট আছে কি বলছে দেখো তাহলে এটা কি করব ওদেরকে আমি যেমন তোমার এ বি টাইপকে এক্সকেপ করতে পারছিলাম ইজিলি কিন্তু এক্ষেত্রে কি হয় দিস ডিক্রিজ দ্য এস্কেপিং ট্রেন্ডেন্সিটা ডিক্রিজ হয়ে যায়

এর ফলে কি হয় এরা নেগেটিভ ডেভিয়েশন দেখায় ফ্রম রাউলস ল সেই কারণে কিন্তু নন আইডিয়াল সলিউশন ডাস নট ওবে দ্য রাউলস ল এবার কিছু সাম লিকুইডস আছে মিক্সিং ধরো এরা কিন্তু অ্যাজিওট্রপ ফর্ম করে অ্যাজিওট্রপস অ্যাজিওট্রপটা কি যেটা হচ্ছে একটা বাইনারি মিক্সচার বাইনারি মিক্সচার মানে কি যেখানে দুটো কম্পোনেন্ট থাকবে সেম কম্পোজিশন মানে লিকুইড ফেজে থাকুক বা ভেপার ফেজ লিকুইড ফেজে থাক বা ভেপার ফেজে থাকুক কম্পোজিশনটা কিন্তু তাদের সেম হবে মানে বাইনারি মিক্সচারে কম্পোজিশন হবে সেম তখন সেটাকে বলবো অ্যাজিওট্রপ তখন সেটাকে তাহলে অ্যাজিওট্রপ বলবো হ্যাঁ তাহলে কি বললাম লিকুইড আর ভেপার দুটো ফেজেতেই বাইনারি মিক্সচারের কম্পোজিশন সেম হবে বয়েল হবে কনস্ট্যান্ট টেম্পারেচারে বয়েল অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার সেটাই হচ্ছে অ্যাজিওট্রপ ইন সাচ কেসেস ইস ইজ নট পসিবল টু সেপারেট দ্য কম্পোনেন্টস বাই ফ্র্যাকশনাল ডিস্টিলেশন ফ্র্যাকশনাল ডিস্টিলেশনের মাধ্যমে কম্পোনেন্টস গুলোকে সেপারেট করা যায় না কিছু কেস আছে এরকম দেখা গেছে যে মানে যতই ফ্র্যাকশনাল ডিস্টিলেশন করা হোক না কেন কিছুতেই কিন্তু কম্পোনেন্টস গুলোকে ওই বাইনারি মিক্সারের কম্পোনেন্ট গুলোকে সেপারেট করা যাচ্ছে না এটার উপর বেশ করে অ্যাজিওট্রপ আবার টু টাইপের হয় একটা হচ্ছে মিনিমাম बॉইলিং অ্যাজিওট্রপ একটা হচ্ছে ম্যাক্সিমাম बॉইলিং অ্যাজিওট্রপ এবার দুটো সম্পর্কে আমরা পড়ব মিনিমাম बॉইলিং অ্যাজিওট্রপটা কি আর ম্যাক্সিমাম बॉইলিং অ্যাজিওট্রপটা কি ফ্রম রাউল্ডস ল হচ্ছে যদি সেটা মানে বৃহৎ পরিমানে একটা পজিটিভ ডেভিয়েশন দেখায় লার্জ পজিটিভ ডেভিয়েশন তাহলে অবশ্যই এগুলো কিন্তু নোট ডাউন করবে বুঝতে পারছো তো মানে এটা কিন্তু একদমই বায়োলজির মতো নয় বায়োলজিতেও যেমন নোট ডাউন করতে হয় কেমিস্ট্রিতে তো আরো বেশি বেশি করে করতে হয় কারণ এখানে প্রচুর প্রচুর ইনফরমেশন রয়েছে আর প্রত্যেকটা চ্যাপ্টারে রয়েছে চ্যাপ্টারের সংখ্যাও এখানে বেশি কেমিস্ট্রিতে তাই জন্য তোমাকে কিন্তু প্রত্যেকটা পয়েন্ট এইভাবে ছোট ছোট করে মানে তুমি পুরো বই লিখে ফেলো না তাহলে তো সে তুমি বই শুধু পড়তে পারো কিন্তু এনসিআরটি বুক থেকে ছোট ছোট পয়েন্ট আউট করতে থাকো কারণ আর চ্যাপ্টার গুলো পড়ার সঙ্গে সঙ্গে যদি পয়েন্ট আউট করো তো আরো বেটার হয় তাহলে দ্য ল সেটা হবে কি মিনিমাম বয়লিং অ্যাজিও ট্রপ অ্যাট এ স্পেসিফিক কম্পোজিশন কম্পোজিশন কিন্তু একদম স্পেসিফিক নির্দিষ্ট তাহলে পজিটিভ লার্জ পজিটিভ ডেভিয়েশন দেখালে সেটা হচ্ছে মিনিমাম বয়লিং অ্যাজিও ট্রপ ফর এক্সাম্পল ইথানল আর ওয়াটারের মিক্সচার যেটা সুগার ফার্মেন্টেশনে পাওয়া যায় যদি ডিস্টিলেশন করো গিফ এ সলিউশন করে থাকবে বাই ভলিউম অফ ইথানল কন্টেন্ট করে থাকে তাহলে ওয়ান্স দিস কম্পোজিশন কম্পোজিশন এই যে ইথানল আর ওয়াটারের মিক্সচার নাইনটি ফাইভ পার্সেন্ট ইথানল থাকে সেখানে সেই কম্পোজিশনে বলছে এই কম্পোজিশনটাকে কি বলে অ্যাজিওট্রপ কম্পোজিশন বলা হয় আর লিকুইড ফেজ বা ভেপার তাদের সেম কম্পোজিশনেই থাকে নো ফার্দার সেপারেশন অকার্স নো আর কোনো সেপারেশন করা যায় না লিকুইড আর ভেপারস দুটো ফেজেই লিকুইড আর ভেপার দুটো ফেজেই কিন্তু একদম সেম কম্পোজিশনে থাকে এরা যেটাকে বলে অ্যাজিওট্রপ কম্পোজিশন ঠিক আছে তাহলে গেল আমাদের এই পার্টটা নো ফার্দার সেপারেশন অকার্স লিকুইড হোক ভেপারে হোক সেম কম্পোজিশনে কিন্তু থাকবে নেক্সট তাহলে সলিউশন দ্যাট সো লার্জ নেগেটিভ ডেভিয়েশন ফ্রম রাউলস ল যেটা আমরা বললাম লার্জ নেগেটিভ ডেভিয়েশন লার্জ পজিটিভ ডেভিয়েশন ফ্রম রাউলস ল যদি হতো তাহলে কি হতো

আর উইথ এ বয়লিং পয়েন্ট অবশ্যই থ্রি তাহলে লিকুইড হোক ভেপারে হোক কম্পোজিশন কিন্তু সেম থাকবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম বয়লিং অ্যাজিওট্রপ মেন তোমাকে যেটা মনে রাখতে হবে যে সলিউশন গুলো লার্জ নেগেটিভ ডেভিয়েশন দেখায় ফ্রম রাউলস ল থেকে সেটাই হচ্ছে ম্যাক্সিমাম বয়লিং আর একটা এক্সাম্পল নাইট্রিক অ্যাসিড ওয়াটার আর ইথানল ওয়াটারের মিক্সচার হলে সেটা হচ্ছে আমাদের মিনিমাম বয়লিং অ্যাজিওট্রপ তাহলে দেখো নেক্সট তোমাদের যেটা আছে কলিগেটিভ প্রপার্টিস কলিগেটিভ প্রপার্টি মানে সংখ্যাগত ধর্ম অ্যান্ড ডিটারমিনেশন অফ মোলার মাস এই টপিকটা তাহলে আমি আবার নেক্সট দিন ডিসকাস করি তাহলে ছোট ছোট টপিক করে হলে তোমাদেরও ভালো লাগবে পড়তে আর টাইমটাও কম লাগছে অথচ জিনিসটা ভালো করে বুঝছো ঠিক আছে আর একটা কথা বলে দি যে এই মানে চ্যাপ্টার রিলেটেড যা যা তোমার ক্যালকুলেশন টাইপ তো থাকে এখান থেকে কারণ আমরা অনেক ফর্মুলা পড়ছি রাউলস ল হেনরিস ল এখানে ডিটারমিনেশন অফ মোলার মাস পড়বো নেক্সট ক্লাসে তো সেইখানে থেকে অনেক ডিফারেন্ট ডিফারেন্ট ক্যালকুলেশন সেগুলো কিন্তু আমরা আরেকটা একটা ডিফারেন্ট ক্লাসে করবো ঠিক আছে তাহলে চলো আজকে কিন্তু আইডিয়াল অ্যান্ড নন আইডিয়াল সলিউশন এই পার্টটাও কিন্তু আজকে আমার ক্লাসটা করার পরে বা ক্লাসটা যারা রেকর্ড দেখছো তাদেরকেও বলছি রেকর্ড দেখবে যারা আর কি এখন লাইভ দেখছো পরে যখন রেকর্ড দেখবে তখনও তোমরা কিন্তু ক্লাসটা ভালো করে করে নাও ছোট্ট টপিকের ওপর ঠিক আছে চলো তাহলে টাটা বাই থ্যাংক ইউ সো মাচ